ঝিনাইদহে শেষ হয়েছে নারীদের সপ্তাহব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণ। বুধবার দুপুরে শহরের শতকান্দু কারাতে স্কুলে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম। এ সময় প্রথম আলো বন্ধ সভার কর্মকর্তা সহ সদস্যরা উপস্থিত ছিলেন। নারীর আত্মবিশ্বাস বৃদ্ধি ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গত 5ই নভেম্বর শহরের শতকান্দু কারাতে স্কুলে এ প্রশিক্ষণ শুরু হয়। এতে জেলা শহরের বিভিন্ন স্কুল ও কলেজের 30 জন ছাত্রীকে প্রশিক্ষণ প্রদান করেন কারাতে প্রশিক্ষক কাজী আলী আহমেদ লিকু। এই যাচ্ছি সেটা হলো যে এবং সেটা খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক। প্রতিদিন 70 বয়সের বৃদ্ধা নারী পর্যন্ত এই সহিংসতা মেয়েরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো তারা মনে করলো যে এক সপ্তাহ ট্রেনিংটা একটা মাইল ফলক, এ কারণে আর পথ দেখাবে না। তো এই জন্য প্রথম আলো বন্ধু সভা শেষ করছি, ধন্যবাদ। এই যাচ্ছি সেটা হলো যে এবং সেটা খুবই মর্মান্তিক এবং কষ্টদায়ক। প্রতিদিন 70 বয়সের বৃদ্ধা নারী পর্যন্ত এই সহিংসতা মেয়েরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো তারা মনে করলো যে এক সপ্তাহ ট্রেনিংটা একটা মাইল ফলক, এ কারণে আর পথ দেখাবে না। তো এই জন্য প্রথম আলো বন্ধু সভা শেষ করছি, ধন্যবাদ। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।